আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আপনি চলে এসেছেন তাহলে অমিত ভাই আমি একটু ব্রেকে যাই আপনি যেহেতু আছেন আমি একটু ব্রেকে গেলাম আপনি কি তাহলে অ্যাড করেন দুই চার জনকে আপনি আর আমি একটু ব্রেকে গেলাম ভাই স্যার অমিত আমি যেকোনো সময় অফ হয়ে যেতে পারি কি বলেন কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে একটুখানি কথা শুনি তাহলে নাকি ফরাস ভাই

এবং ইসলামকে যেখানে প্রাধান্য দেওয়া হয় পৃথিবীর সকল মতবাদের উপরে যেটাই বলেন গণতন্ত্র বলেন মানে সব সকল মতবাদের উপরে মতাদর্শের উপরে এবং বিজ্ঞানের উপরেও বিজ্ঞান কোনো একটা থিওরি বা কোনো একটা তথ্য আবিষ্কার করার পর সাথে সাথেই বলা হয় যেটা কোরআনে আছে বা কোরআনের আর চেয়ে শ্রেষ্ঠটা বলা আছে অথবা বিজ্ঞান বিজ্ঞানের কোনো একটা তথ্য যখন বিজ্ঞান প্রকাশ করে বা আমরা জানতে পারি তখন সাথে সাথে বলা হয় যে কোরআনের আয়াতটাও বিজ্ঞান এইভাবে দেখা যায় যে ধার্মিকরা তাদের দিক থেকে কোরআনের আয়াতগুলোকে গুলোকে বিজ্ঞানের সাথে মিলিয়ে উপস্থাপন করে আবার যারা ধর্ম মানে না বা মুক্তমনা বা নাস্তিক তারা আবার ভুলগুলো ধরে দেয় যে না আসলে কোরআন তো এই বিজ্ঞানময় না আমরা তেনা পেঁচাচ্ছ এই ধরনের তো আমি আসলে আহ ধর্ম সম্পর্কে কতটা জানি না আমি কিছুদিন আগে এই এক সপ্তাহ হবে জাকির নায়কের একটা লেকচারের মানে একজন জাকির নায়কের লেকচারটা হুবহু লিখিত আকারে আপনার যে কোয়ারা একটা সাইট আছে ওইটাতে পোস্ট করে ওইটাতে আমি পড়ি লেখাটা পড়ার পরে মানে আমি তো যেহেতু বিজ্ঞান সম্পর্ক কিছু জানি না উনি করোনা এনে বিজ্ঞানের সাথে এতটা মানে কিভাবে যে উনি এটা মিলালো

কিন্তু পার্টিকুলার কোনো একটা সাইন্টিফিক আয়াতে যাওয়ার আগে এই যে লাইনটা আপনি বললেন যে কোরআন একটা বিজ্ঞানময় গ্রন্থ এই লাইনটা ফান্ডামেন্টাল বেসিসে একটা যদি বলতে হয় এটা একটা স্টুপিট কথা আমি আপনাকে বলছি না আমি আপনাকে বলছি না আপনি স্টুপিট কথা বলতেছেন সেটা বলছি না এই যে লাইনটা কোরআন একটা বিজ্ঞানময় গ্রন্থ এই লাইনটা হচ্ছে একটা স্টুপিড কথা কেন আমি বলতেছি বিজ্ঞান জিনিসটা কি বিজ্ঞান হচ্ছে মানুষের বানানো একটা একটা মেথোডোলজি যে মেথোডোলজি অনুযায়ী আমরা আমাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে আমাদের রিয়ালিটি সম্পর্কে ধারণা করতে পারি জানতে পারি পরিবেশটাকে এক্সপ্লেন করতে পারি এটা কিভাবে কাজ করে এই জিনিসটা সম্পর্কে নিজেও জানতে পারি এবং নেক্সট জেনারেশনকে জানাইতে পারি কিভাবে জানাইতে পারি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি এবং সেই জিনিসটা শুধু মানুষের একটা সাবজেক্টিভ অপিনিয়ন হয় না যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষা দ্বারা যায় এটা একটা অবজেক্টিভ প্রমাণের বেসিসে আমরা দেখাতে পারি হ্যাঁ এটা এই জিনিসটা এটার সাথে রিলেটেড সুতরাং এইভাবে আমরা নতুন নতুন তথ্য গেইন করছি নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারতেছি কিন্তু এই যে আর এর বিপক্ষে আর একটা কথা যে জাস্ট বিকজ কোনো একটা লোক বলছে কোন একটা ল্যাংটা পাগল বলছে বা কোনো একটা নবী বলছে বা কোনো একটা কেউ বলছে এই জন্য এই জিনিসটা সত্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কোন ধরনের এই জিনিসটা যাচাই বাছাই করা ছাড়াই জাস্ট বিকজ লোকটা বলছে এই জন্য এটা সত্য এই দুইটা স্টেটমেন্ট বিজ্ঞান আর একজন লোক বলছে এই জন্য এটা সত্য এটা হচ্ছে কমপ্লিটলি কমপ্লিটলি দুইটা একেবারে কন্ট্রাডিক্টরি দুইটা ক্লিম দুইটা কন্ট্রাডিক এখন কোরআন একটা বিজ্ঞানময় গ্রন্থ এইটা একটা এই জন্যই একটা লাইন কেননা কোরআনে কোনো কিছুই যে কোনো তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটা ধরেন বলা হইলো যে এই যে আপনি যেটা বললেন যে হ্যাভেন থেকে বা মহাকাশ থেকে মহাকাশ থেকে লোহা পাঠানো হয়েছে কিভাবে পাঠাইছে

হ্যাঁ আচ্ছা মানে ধর্মিকরা তো দাবি করে যে তাদের গ্রন্থটা একটা বিজ্ঞানময় গ্রন্থ হ্যাঁ যেমন যে এই লাইনটা লাইন তারা যে দাবি তারা দাবি করতেছে সেটা সম্পর্কে তো সেটা তো আমি বলতেইছিনা যে তারা দাবি করতেছে না কিন্তু তারা যে দাবি করে দাবি করার সম্পর্কে জিনিসটা তারা বুঝে দাবি করে না দাবি করলে স্টুপิด দাবিটা তারা করতেন না অমিত ভাই ভাই মিথু ভাই আহ আমি একটা জিনিস একটু বলতে চাই এ বিষয়ে যে আমি তাহলে একটু আলোচনা করতে হবে আমি কি আমি একটু সময় নিই অমিত ভাই ফারস ভাই আমি একটু সময় নিয়ে একটু কয়েকটা কথা বলবো আরকি

সাতান্ন নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত এবং এখানে বলা হয়েছে যে আল্লাহ লোহাকে পাঠিয়েছে তাহলে আমরা সেই আয়াতটা একটু স্ক্রিনে দেখি এবং স্ক্রিনে পড়ি আচ্ছা একটু দাঁড়ান আমি উচ্চারণ মানে এটার আরবি উচ্চারণ সহ আমি আমরা দেখবো যেন আপনিও শুনতে পান সবাই শুনতে পান পড়া লাগবে না ভাই বিষয়টা না না পড়া লাগবে ভাই পড়া লাগবে পড়ার একটা দরকার আছে এখানে যে আয়াতটা যেই শব্দটা আছে সেটা হচ্ছে আন জাল না মানে হচ্ছে প্রেরণ করেছে সেন্ট ডাউন আন জাল না

আহ আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন না এটার উচ্চারণটা হচ্ছে আনজালনা ঠিক একই জিনিসটা কিন্তু ব্যবহার করা হয়েছে এইখানেও এইটার আগে যেটা হচ্ছে এটা একটু হয়েছে হয়েছে নবীদের ব্যাপারে বলা এবং তাদের কেতাব সম্পর্কে বলা হয়েছে আপনি শুনতে পাচ্ছেন ভাই এবং তারপরে হচ্ছে আয়রন মানে দুইটার ক্ষেত্রেই একই শব্দ ব্যবহার করা হয়েছে নবিরাসুল এবং কেতাব আচ্ছা নবীর আসল এবং কেতাব তো বাইরে থেকে আসে নাই বাইরে থেকে কি এসেছে ভাই নাকি ওইটাও কি আয়রনের মতো বাইরে থেকে পৃথিবীতে থাপ করে পড়ে টেছে এরকম কি আপনার মনে হয় মনে হচ্ছে কখনো জি না আচ্ছা তাহলে আমরা আরেকটা সুরা দেখি আরেকটা সুরা আরেকটা আয়াত দেখি সেটা হচ্ছে উনচল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আচ্ছা এটা এখানে আমার একটু ইয়া করতে হবে মানে উচ্চারণটা শোনাতে হবে আপনাদেরকে সেটা শোনাচ্ছি ঠিক আছে

হচ্ছে মানে একই শব্দ থেকে দূরটা এসেছে এটা হচ্ছে মানে আংজালাটা হচ্ছে একজনের ক্ষেত্রে আর আংজালাটা হচ্ছে মানে ধরেন আমি বলতেছি বহু বছর বহু বছর জি বহু জি আচ্ছা ঠিক আছে খুবই ভালো বলেছেন তাহলে আমরা আরেকটা সুরা দেখি

এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে ক্লথিং মানে জামা কাপড় ভাই জামা কি ভাই মানে আকাশ থেকে পাঠানো হয় না আকাশ থেকে পাঠানো হয়নি তার মানে মানে আমরা বুঝতে পারছি এই যে এই আয়রনের সাথে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা তো কোন ইউনিক শব্দ না যে সেটা দ্বারা বোঝা যায় যে আকাশ থেকে পাঠিয়েছে কারণ এই একই শব্দ অসংখ্যবার ব্যবহার করা হয়েছে যেমন ধরেন তেত্রিশ নম্বর সুরের ছাব্বিশ নম্বর আয়তে যেটা বলা হয়েছে পিপল অব দ্য বুক তাদেরকেও আল্লাপাক পাঠিয়েছে মানে হচ্ছে গিয়ে আহলে কিতাব আর কি আহলে কিতাবদেরকেও আল্লাপাক পাঠিয়েছে পানি পানিকেও আল্লাপাক পাঠিয়েছে সেটা বলা আছে কোরআনের বিশ নম্বর সুরের একশো নম্বর আয়তে তারপর আরো অনেক জায়গায় বলা হয়েছে পানিকে মানে বৃষ্টিকে আল্লাপাক পাঠিয়েছে একই ওয়ার্ড দ্বারা বোঝানো হয়েছে তাহলে আপনি মানে জাকির মতো লোকেরা কিভাবে বুঝলো যে শুধুমাত্র আয়রনটাই যে মানে মহাকাশ থেকে এসছে সেটা কিভাবে মানে আমরা আইডেন্টিফাই করবো বলেন তো একটু ওটা আমি জানি না ভাই তাহলে আপনাকে একটা মজার জিনিস বলে দেই যে আয়রন যে মহাকাশ থেকে এসছে সেটা প্রাচীন মিশরই মানুষ জানতো অনেক 3000 4000 বছর আগে থেকে প্রাচীন মিশরের মানুষ জানতো প্রাচীন মিশরের যে শব্দটা আছে আয়রনের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডার মিনিংটাই হচ্ছে फ्रॉम হেভেন মেটাল फ्रॉम হেভেন সেই যে যে শব্দটা ব্যবহার করা হতো প্রাচীন মিশরে এটার মানেই হত মানেই অর্থটাই ছিল মেটাল ফ্রম হ্যাভেন এটা আপনি সার্চ করে দেখতে পারেন ইন্টারনেটে আমার কথা শেষ অমিত ভাই কি কিছু বলবেন আচ্ছা ভাই আমার যে প্রশ্নটা ছিল যে আচ্ছা এর আগে আমি আরেকটা প্রশ্ন করি কোরআনে কি এমন কোন তথ্য আছে যেটা মানে আজকে মানে বিজ্ঞানের যুগে এসে তথ্য প্রযুক্তির যুগে এসে যেটা সত্য প্রমাণিত হয়েছে এমন কোন তথ্য কি কোরআনে আছে কোরআনে এমন কোন তথ্য নাই যে জিনিসটা আগে মানুষ জানতো না কোরআনই প্রথমবার এসছে এবং কোরআনে প্রথমবার এসেছে এবং একই সাথে সেই জিনিসটা বিজ্ঞান দ্বারা সার্টিফাইড এরকম কোনো কিছু নাই যেটা কোরআনই প্রথমবার এসছে কোরআনই প্রথমবার বলা হয়েছে এর আগে মানুষ জানতো না এবং একই সাথে সেটা বিজ্ঞান ও একই কথা বলেছে এরকম কিছুই নেই কোরআনে আচ্ছা খুব সুন্দর উত্তর পেয়েছেন আমার আরেকটা আয়াত ছিল আরেকটা আয়াত আছে যে কোরানে নাকি সরি কোরআনে বলাই আছে যে প্রাণবন্ত সবকিছুকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন তো আমি লেখাটা যেটা পড়লাম বলতেছে যে পানি থেকে মানে আমি আসলে নিজেও একজন সংশয়বাদী তো আমার এই প্রশ্নগুলো এই জন্য আমি আপনাদের কাছ থেকে স্পষ্ট করে নিচ্ছি যারা ধার্মিক তারা দাবি করে যে পানি থেকে যে মানুষ বা সবকিছু প্রাণবন্ত সবকিছুকে যে পানি থেকে সৃষ্টি করা হলো এটা মানুষ কিভাবে জানলো মানুষ তো মানুষের জ্ঞান দিয়ে তো এটা জানা সম্ভব না এত বোঝা যায় যে আমার আসলে বিষয়গুলো স্পষ্ট হওয়ার জন্য যে এই যার ব্যাখ্যাটা ধার্মিকদেরকে কিভাবে দিই ধার্মিকটা তো বলে যে ভাই দেখো এটা তো তৎকালীন সময় মানুষের জানা সম্ভব না যে প্রাণগ্রন্থ সবকিছুকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষ কিভাবে জানে এতে বুঝে যায় ধর্মগ্রন্থটা সষ্ট পদত্ব এটা তারা দাবি করে ছিল সেটা সৃষ্টির আদিতেই পাকের আড়স ছিল পানির উপরে ভাসমান সেইখান থেকেই তিনি মহাবিশ্বের সৃষ্টি করেছেন তার মানে পানি হচ্ছে ইসলাম অনুসারে পানি হচ্ছে মহাবিশ্বের মৌলিক উপাদান মানে সবচাইতে প্রথম উপাদান হচ্ছে পানি হ্যাঁ অমিত ভাই বলেন সরি সরি আচ্ছা আমি মিউট করে কথা বলছিলাম আচ্ছা দেখুন প্রথম কথা হচ্ছে যে জল থেকে এসেছে জল থেকে যে অ্যাবাল জিনিসেস কথা আমরা বলি সেটাকে বলা হয় বিজ্ঞান সে নিয়ে সে সম্পর্কে যে কথাটা বলে সেটা হলো এই যে মানে প্রাণ যে প্রথম সৃষ্টি হয়েছিল সেটা হয়েছিল একটা ওয়াম লিটল পয়েন্ট থেকে সেরকম কথা ছিল সেরকম কথা আমরা শুনছিলাম তারপরে আমরা অনেক তার মধ্যে অনেক ডিসক্রিপেন্সিস দেখলাম এবং দেখলাম যে মানে অনেকগুলো প্রশ্ন সেখানে উঠে এলো কিভাবে হয়েছিল সে সমস্ত কথাগুলো উঠে এলো তারপরে যখন অনেক আর্কি ব্যাকটেরিয়া যখন পাওয়া গেল তাদের মধ্যে দেখা গেল যে বেশ কিছু ফসিলস রেকর্ড পাওয়া গেল যেগুলো সমুদ্রের তলদেশে গভীর সমুদ্রের তলদেশে যেখানে কোনো যেখানে কিছু কিছু বল আছে সেই সমস্ত জায়গায় কিছু খুব মানে প্রাচীন জীবাশ্মে প্রাচীন মাইক্রো অর্গানিজম এর পাওয়া গেল এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ধর্মগ্রন্থে যে কথাগুলো লেখা থাকে এটা কি শুধু ইসলামই বলে না শুধুমাত্র ইসলাম বলে না বিভিন্ন ধর্ম ধর্মের মধ্যে একই কথাটা আছে যে জলের জীব মানে জল থেকেই এটা এসেছে জলেই প্রথম সৃষ্টি হয়েছিল যেমন ধরুন হিন্দু ধর্মেও আছে যে প্রথম যে অবতার সেটা মাছের অবতার এরকম অনেক কিছুই আছে মানে এরকম বিভিন্ন ধর্মেই ব্যাপারটা আছে এটা এরকম ইউনিক নয় ব্যাপারটা আর দ্বিতীয় কথা এটা একটা খুবই একটা সাধারণ জ্ঞান ছোটবেলা থেকেই জলই জীবন এই কথাটা পড়ার জন্য এই কথাটা বোঝার জন্য আমাদের খুব বেশি যে জ্ঞান লাগে তা নয় তৃতীয়ত বৃষ্টি হলেই যে একটা প্রাণী একটা ধরুন আছে মরু প্রান্ত যে ওঠে সেই মানে জল ছাড়া যে মানুষ বাঁচতে পারবে না কোনো প্রাণী যে বাঁচতে পারবে না সেই জিনিসটা মানুষ অবশ্যই জানতো কিন্তু এখন এই যে কথাটা এই যে ধরুন এই ধর্মগ্রন্থের মধ্যে এই কথাটা এবং এই কথাটা আর বিজ্ঞানের বিজ্ঞান যে কথাগুলো বলছে সেগুলিকে সেই সেই কথাগুলো কি এক অথবা এই যে ধর্মগ্রন্থে যে কথাটা বলছে এটা কি সাইন্টিফিক এই কোশ্চেনটির উত্তরে যাবো তার আগে আপনার একটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার প্রয়োজন মনে করি যে ধর্মগ্রন্থে কি এমন কোনো জিনিস নেই আপনি প্রশ্নটা করলেন যে কি এমন কোনো জিনিস নেই যেটা বিজ্ঞান অ্যাপ্রুভ করে হ্যাঁ শুধুমাত্র কোরআন কেন অনেক অনেক ধর্মগ্রন্থেই এমন থাকতে পারে যে অবজারভেশনগুলো আমাদের এখন প্রেজেন্ট অবজারভেশন যেটা তার সাথে মিলে যেতে পারে কিন্তু তার মানে এটা নয় যে ধরে নিতে হবে সেটা একটা বৈজ্ঞানিক জ্ঞান যেমন ধরুন হিন্দু ধর্মে একটা অনেক গ্রন্থ আছে যেখানে বলা হচ্ছে যে নারদ যখন সে ছোট ছিল সে স্বর্গে যায় এবং স্বর্গ থেকে সরকার এক রাত থেকে সে যখন পৃথিবীতে ফিরে আসে তখন পৃথিবীতে ফিরে এসে দেখে পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে আপনি এটাকে টাইম ডাইলিউশন বলে ভাবতে পারেন অবশ্যই ভাবতে পারেন কিন্তু এইটা সায়েন্স নয় তার কারণটা কি কারণ বিজ্ঞান যখন কোনো কিছু ব্যাখ্যা করে তখন তার পেছনে কিছু অবজারভেশন কিছু তথ্য কিছু প্রমাণ সেগুলো উপস্থাপন করে সেখান থেকে একটা নিয়ে আসে অনেকবার নানাভাবে পরীক্ষা করে সেখান থেকে কতগুলো সেখান থেকে আমরা একটা থিওরি পাই এবং সেই থিওরিটাও যে একবারে মানে প্রশ্নাতীত এরকম ব্যাপারটা নয় তাকে হচ্ছে কিছু প্রশ্ন করা হয় কন্টিনিউসলি তাকে প্রশ্ন করা হয় সেই থিওরির মধ্যে থেকেও আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে চেষ্টা করি যদি সেটা সেটা ধোপে টেকে তবে সেটা আমরা গ্রহণ করি যদি সেটা ধূপে না টেকে তখন সেটা আমরা গ্রহণ করি না যেমন ধরুন

এই বিগ ব্যাং তত্ত্বটার পেছনে বহু কিছু প্রবলেম ছিল অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যেমন ম্যাগনেটিক মোনোপলের উত্তর কি কি কেন এলো সেটা দিতে পারছিল না কেন হঠাৎ কি কারণে এই বিগ ব্যাংটা হলো সেই ধরনের উত্তর দিতে পারছিল না এবং তখন আমরা একটা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে 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 একটা নতুন একটা হাইপোথিস নিয়ে আসা হলো যেটাকে বলে ইনফ্লেশন তত্ত্ব এবং সেটা সাথে এখন আমাদের যে প্রেজেন্ট অবজারভেশন সেগুলো মিলে যায় এবং সেটা বহু প্রশ্নের উত্তর দিতে পারে এখন এই কথাটা যে প্রাণ কীভাবে সৃষ্টি হলো এই কথাটা যখন দেখবেন ইয়েতে যখন ব্যবহার করা হয় যখন কোনো একটা মানে কোনো একটা ইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সেটাকে কিভাবে ব্যবহার করা হয় যে এটা জাস্ট একটা মিরাকেল বা এই ধরনের কিছু সেখানে আমি যদি কোনো প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা সেখান থেকে পাই না তা বলার উদ্দেশ্যটা কি বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এই কথাটা একটা সায়েন্টিফিক একটা কথা নয় এইটা কোনো সায়েন্টিফিক একটা ধারণা নয় তার কারণ এখানে আমার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর আমি সেখান থেকে পাই না যেমন ধরুন আমি এটা প্রশ্ন করতেই পারি যে প্রাণ জলেই প্রাণ এলো আচ্ছা ঠিক আছে তাহলে কি ফর্ম হিসেবে সে প্রথমে ছিল সেটা একটা প্রোটিন ছিল নাকি একটা আহ একটা ডিএনএ আর এন মলিকুল হিসেবে তৈরি হলো নাকি একটা এনজাইম ছিল নাকি অন্য কোনো ফর্মে ছিল এটা কি একটা ব্যাকটেরিয়া ছিল নাকি একটা ইয়ে বহু কোষী ছিল না এক কোষী ছিল এই ধরনের কোনো উত্তর আমরা পাই না সেখান থেকে আচ্ছা ভাই আচ্ছা তো তো দাবি করে যে ভাই কোরআনে তো এত ব্যাখ্যা দেওয়া থাকবে না কোরআনে কি বলা থাকে উসুল বলা থাকে মূল সূত্রটা বলা থাকে বাকিটা আল্লা বলে দিয়েছেন যে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও বা তোমরা এগুলো নিয়ে গবেষণা কর তখন ধর্মিকটাও আপনার কথার বিপক্ষে বলবে ভাই না এটা কি ছিল এত কিছু কোরআনে বলা থাকবে না কোরআনে সূত্রটা তো বলা আছে মূল বিষয়টা তো বলা আছে এবার আপনিই গবেষণা করে বিল করে নিন এটা তো ধর্মিকটা বলবে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আচ্ছা দেখুন এইখানে একটা ইয়ে দেখছেন এইখানে একটা ছবি আহ ডাইনাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা তো এইখানে একজন একটা ফর্মুলা একটা বেড করেছে করে এখানে মাঝে স্টেপে লিখেছে দেন এ মিরাকল অকারস ওকে তা তখন একে বলছে যে না হয় হয়তোকে এই যে সেকেন্ড স্টেপটা যেটা আছে না এই স্টেপটাতে একটুখানি ফোকাস করতে হবে মনে হয় তো ব্যাপারটা খানিক তাই যে বিগ মানে ধর্ম সেই ধরনের কথাগুলি বলে যে একটা কোনো কিছু এই একটা টেক্স এস শপ শুটের ফ্যালাসি বলে একটা ফ্যালাসি আছে এটার নাম শুনেছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ টেক্সাস শার্প শুটার ফ্যালসি বলে একটা ফ্যালসি আছে এই ফ্যালসিটার নাম শুনেছেন হ্যাঁ জেনে ভাইয়া আচ্ছা একটা একজন ভদ্রলোক টিক্সাসে গেছেন টিক্সাসে গিয়ে ব্যাড়াতে গেছেন তো সেখানে বেড়াতে গিয়ে দেখেন যে ওখানে একটা মানে জঙ্গলের কাছে সেখানে যতগুলো গাছ আছে তার ভুল সাইডে ঠিক একজন কেউ শুট করেছে ঠিক ভুল সাইতে একদম মানে সেন্টারে সেখানে কেউ শুট করেছে এই ভদ্রলোক খুঁজে 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 কেউ শুট করেছে খুঁজে খুঁজে একজনকে পেয়েছেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি শুট এত আপনি এরকম একজন শার্প শুটার আপনি এত সুন্দর আপনার অভভর্ত লক্ষ্যভেদ তা বলছে না 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 সেরকম কিছু না আমি এলি এলো ব্যাথারি এদিকে এদিকে গুলি চালাই যে সমস্ত গুলিগুলো গাছে গিয়ে লাগে তার চারপাশে আমি একটা সার্কেল করে দিই ঠিক সেরকমই জিনিস হচ্ছে এই ধর্মগ্রন্থগুলো যে সমস্ত এমন অনেক জিনিস পাবেন যে জিনিসগুলো মেলে না যেগুলো বিজ্ঞানের সাথে যায় না যেগুলো একটা ভুল ধারণা কিন্তু তার মধ্যে থেকে ঠিক ওইগুলো চেরি পিক করে আনা যেগুলো হচ্ছে এখন এখন বিজ্ঞান সাপোর্ট করে তখন সেই জিনিসগুলো ধরুন সেই জিনিসগুলোকে তারা সেগুলোকে চেরি পিক করে ধরুন হচ্ছে এখন আমরা একটা তথ্য প্রমাণ পেলাম যে না হয়তো ওই পন্ডের মধ্যে না ওয়াম লিটল পন্ডস না সেখানে হয়তো একটা মানে এই যে এই যে এসেছিল এইগুলো এসেছিল কোন একটা গ্রহাণুর মাধ্যমে সেটা এসেছিল যদিও সেটা একটা হাইপোথিস সেটা সত্যি একটা হাইপোথিস এটা মানে একটা খুবই প্রচলিত একটা হাইপোথিস এবং তার মধ্যে তার জন্য তার পরীক্ষা প্রমাণের জন্য সেখানে কাজ হচ্ছে যে ওয়ার্ম লিটল পন্ডস না এটা এসেছিল একটা বাইরের গ্রহ থেকে এসেছিল কোন একটা জায়গা থেকে এই ডিএনএ আর এগুলো এসেছিল তা সেটা যদি এখন আমরা তথ্য প্রমাণ পাই তখন দেখবেন সেটা সেইটা প্রমাণ করার একটা চেষ্টা শুরু হবে যে আকাশ থেকে পাঠিয়েছি বা এরকম পাঠিয়েছি এরকম ব্যাপারটা যেমন ধরুন আপনি এই এফ এর কথা একটা বললেন যে আপনি একটা আসবে যে কথাটা বললেন কি ফিফটি সেভেন টোয়েন্টি সিক্স এরকম কোনো একটা ফিফটি সেভেন টোয়েন্টি ফাইভ এরকম একটা ইয়ে আমাকেও একজন ইনবক্স এই প্রশ্নটা করেছিলেন কিন্তু এফ এর অ্যাকচুয়ালি বা আয়রনের অ্যাকচুয়ালি পারমাণবিক ক্রমাঙ্ক ছাব্বিশ ঠিক আছে আর তার যে আণবিক গুরুত্ব সেই আণবিক গুরুত্ব ওই মোটামুটি ধরতে পারেন এই ফিফটি ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফোর ফাইভ ঠিক আছে তো এই যে সাতান্ন একটা আইসোটোপ আছে অবশ্যই আছে কিন্তু সেটা খুব একটা কমন না তো ওইটা যদি ওই আমি ঠিক জানি না সুরের নাম্বারটা আমার আমি এক্স্যাক্টলি জানিনা সেটা আসিফ ভাই যদি ভুল হয় বলে দেবেন তা এইটার সাথে মেলে না বুঝছেন এইটা যদি এরকম হতো যে ছাপ্পান্ন পঁচিশ যদি হতো তখন হয়তো মিলতে পারত কিন্তু যেটা ছিল সেটা মেলে না সেটা সেটা বিজ্ঞানের সাথে যায় না কিন্তু তবুও সেটাকে একটা মোজা মেল দিয়ে সেটা একটা আইসোটোপ বের করে নেয় অন্য একটা আইসোটোপ নিয়ে এসে সেইটাকে মেলানোর চেষ্টা করা হয় ঠিক এইটুকুই করা হয় এর বেশি আর কিছু না যদি একটা ধর্মগ্রন্থ যদি বিজ্ঞানে পরিপূর্ণ থাকে তাহলে সেটা বিজ্ঞান ভিত্তিক যদি হয় সেখানে

এই বিষয়ে আরেক আরো দুই কয়েকটা জিনিস অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি একটু আমাদের সংশয় ডট কম এর ঢুকে একটা লেখা আমি দেখিয়ে দিচ্ছি সেখানে অনেক তফসিল অনেক ভাবিস যুক্ত করা হয়েছে এই লেখাটা আপনি একটু পড়বেন আহ পৃথিবী কোরআন এবং ইসলামের দৃষ্টিতে পৃথিবীর আগের সৃষ্টি নাকি মহাকাশ এটা একটু পড়েন এবং একই সাথে আরেকটা লেখা আমি দেখিয়ে দিচ্ছি আহ দুই সমুদ্রের পানি একত্রিত হয় কিনা এই লেখাটাও একটু পড়বেন দুই সমুদ্রের পানি একত্রিত না হওয়ার কোরআনের মিরাকল এই লেখাটা একটু পড়বেন এই লেখা পড়ে আরো অনেকগুলো লেখা আছে সংসদ ডট কমে যেই যে সাইন্টিফিক ইরোর গুলো আছে সেগুলো নিয়ে এই লেখাগুলো পড়ে আপনি যদি সেই বিষয়ে আলোচনা করতে চান যে ধরেন এই লেখার ভিতরে আপনি কোনো ভুল পেলেন বা সেটা আপনার সাথে আপনার মন মতো হলো না তাহলে আপনি পরের লাইভে এসে সেটা নিয়ে আলোচনা করতে পারেন ভাই হ্যাঁ মানে ওই যে অমিত ভাই যেটা বললেন যে কোরআনে অনেক আয়াত আছে যেটা মানে বিজ্ঞানের দৃষ্টিতে ভুল হ্যাঁ আমার যতটুকু নলেজ আছে এটা দিয়ে আমি যেটা বুঝতে পারি ওটা তো বুঝলাম যেমন আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করা হয়েছে পাহাড় নাকি প্যারেক এগুলো তো আমার আপাত দৃষ্টিতে আমি এগুলোকে ভুল দেখতে পাচ্ছি যেহেতু বিজ্ঞান সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই কিন্তু এই ধরেন কিছু কিছু আয়াত আছে এই পানির এই আয়াতটা তার আরো কিছু আয়াত আছে খুঁজতে পাবো ওগুলো সম্পর্কে তো আমার আসলে ধারণা নেই বিজ্ঞানের সাথে মিলিয়ে এই জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন করা আর কি জানা হ্যাঁ আমার আবার ওই আরেকটা কথা বললেন যে যেটা বলা আছে পানি থেকে হিন্দু ধর্মেও বলা আছে এই যে এই জিনিসটা জানতাম কথা বললে আমি তাদের কথার পরিপ্রেক্ষিতে এটা বলতাম যে কোরআনে যদি কোরআনের বাণীটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো হিন্দু ধর্মও সত্য কারণ হিন্দু ধর্মে অনেক কিছু বলা আছে অনেক ভালো ভালো কথা বলা আছে যে তারাও গো মাংস মানে গরুর মাংস তারা খায় না তো বর্তমান ডক্টর নাকি বলে থাকে যে গরু মাংস অনেক ক্ষতিকর তাই না তাহলে বোঝা গেল হিন্দু ধর্ম একটা বিজ্ঞানময় ধর্ম এগুলো আমি কিছুটা জানি আর কিন্তু যেটা জানি না সেটা সম্পর্কে জানা ছিল আচ্ছা অমিত ভাই আমার আমার প্রশ্নটা শেষ হয়ে গেছে যেটা আমি দুইটা ডায়তে জানতে চেয়েছিলাম যে আকাশ থেকে লোহা আর হচ্ছে এই পানির বিষয়টা তো আমি উত্তরগুলো পেয়েছি আর আসিফ ভাই যেই লিঙ্ক গুলো দেখালো এগুলো আমি পড়ব এখন আমার লাস্ট একটা প্রশ্ন জেগেছে অমিত দের কাছে মনে হয় প্রশ্নটা করলে ভালো হবে অমিত ভাই প্রশ্নটা কি করবো হ্যাঁ শিওর প্লিজ এটা হচ্ছে যে আমরা বাজারে গেলে মানে অর্থাৎ লাইব্রেরিতে গেলে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ছোট ছোট বই পাই যেগুলো করে মানে ধরেন কিছুটা হলে আমরা জ্ঞান অর্জন করতে পারি ইসলাম সম্পর্কে প্রাথমিক ভাবে বাংলা অনেক বই পাই তারপরে দেখা যায় যে অনেক আলেমরাই ইসলামকে বিজ্ঞানের সাথে মিলিয়ে বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানময় হাদিস এই ধরনের বই বের করে এগুলো আমরা বাজারে পাই আসলে হিন্দু ধর্মের সম্পর্কে কি এই ধরনের কোনো বই আছে যেমন আপনি বললেন যেটা যে ইসলামে যেটা বলা আছে বিজ্ঞানের সাথে মিলে ধার্মিকটা যেটা দাবি করে এই ধরনের দাবি হিন্দু ধর্ম আছে আমি আসলে এগুলো জানি কিন্তু রেফারেন্স সহ জানি না আমি একটু জানতে চাচ্ছি না যে হিন্দু ধর্মে এই ধরনের কোনো বই থাকে আমাকে সাজেস্ট আমি বাংলায় জানতে পারতাম ভালো হতো আচ্ছা এই ধরনের অনেক বই আছে কিন্তু আমার কাছে এখনই হাতের কাছে নেই আমি তাহলে নেক্সট দিন যেদিন লাইভে আসবো সেদিনকে আমি বইগুলো নিয়ে আসবো তাহলে ঠিক আছে মানে দুই একটা নাম বললে আমি কালেক্ট করে নিতে পারি যদি আপনি নামটা বলতে পারেন আমি আমি নেক্সট দিন লাইভে যেদিন আসবো সেদিনকে আমি একটুখানি এই सेकুলারের চোখ রাখব सेकুলার পেজটাতে চোখ রাখবেন যেদিন লাইভে আসবে সেদিনকে কতগুলো বই নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ভাই খুব ভালো হবে আমি আসলে অনেক দিন ধরেই খুঁজছিলাম আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি যে ভাই আপনারা যে হিন্দু আপনাদের ধর্ম মানে আপনাদের ধর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করার জন্য কোনো বই আছে বাংলায় কেউই আমাকে সন্ধানটা দিতে পারলেন না সেরকম ভাবে মানে ওরকম হচ্ছে একটা আইসোলেটেড ওরকম বই পাবেন না যেখানে হিন্দু ধর্ম সম্পর্কে লেখা আছে কারণ এটা তো ওরকম একটা মানে একটা স্পেসিফিক বইকে কেন্দ্র করে গড়ে উঠেনি এটা তো একটা কালচার তাই সেই কালচারটা জানতে হলে সেরকম কিছু ইতিহাস কিছু বই আছে সেটা আমি আপনাকে অবশ্যই দিতে পারি ঠিক আছে আমি যেটা বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে কিন্তু অনেক ছোটখাটো বই পাওয়া যায় বাজারে হিন্দু ধর্ম সম্পর্কে এমন বই পাওয়া যায় না কারণ এত বিশাল বই পড়ে আসলে পড়তেও চাই না কারণ ধর্মগুলো আমি ওই যে আমার অবিশ্বাস হুমান আজাদ যে বইটা পড়লাম ধর্মগুলোর ইতিহাস হচ্ছে পাঁচ হাজার বছর হ্যাঁ মানুষ ছিল অতীতে ভবিষ্যৎ থাকবে ধর্মগুলো থাকবে না আমি চাচ্ছিলাম ছোটখাটো কোনো হিন্দু ধর্ম সম্পর্কে বই পড়ে মানে প্রাথমিক অবস্থা মানে একদমই যেহেতু মুসলিম পরিবার থেকে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করি আপনারা বুঝতেই পারতেছেন আমরা শুধু আমাদের নিজেদের ধর্মটাই জানি ইসলাম সম্পর্কে বাকি যে হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন এগুলো শুধু মানুষের মুখে শুনে শুনে জানি বই পড়ে কিন্তু এগুলো বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই জানে না তো আমি চাচ্ছিলাম আর কি প্রাথমিক ঠিক আছে ঠিক আছে মিথু ভাই আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা আমরা পরের অতিথির কাছে চলে যাই